আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি আজকে আমরা দেখব যে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে আপনাদের পাবজি মোবাইলে থার্ড লিঙ্ক নাম্বার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো এটা নিয়ে অনেকেরই সমস্যা আছে, অনেকেই বলতেছেন আমাকে যে ভাই কোড আসে না, দেন হচ্ছে আমরা অ্যাড করতে পারি না। তো কিভাবে আপনারা অ্যাকচুয়ালি নাম্বার ফোন নাম্বার পাবজিতে অ্যাড করবেন সেটা আজকে আমরা দেখব, তাও আবার লাইভ প্রুফ। সো আই হোপ আপনাদের ভালো লাগবে বিষয়টা। আর আপনাদের যাদের এই নাম্বার অ্যাড করা নিয়ে সমস্যা আছে বা যারা আপনারা সমস্যা ফেস করতেছেন, ইনশাল্লাহ আজকের ভিডিও দেখার পর আপনাদের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তার কারণ দেখেন, আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে সকালে, আর আমি কিন্তু এখান থেকে কোনো প্রকার কোনো ভিপিএন টিপিএন কিচ্ছু অ্যাড করি নেই, একদম লাইভ প্রুফ দেখাইলাম দেখেন এই যে আজকে। তো আমি কিন্তু ভিপিএন টিপিএন কিচ্ছু অ্যাড করি নেই, জাস্ট কী করছি আমি আমার ওয়াইফাইটা এখানে ইউজ করছি। তো এখান থেকে আমরা যাবো সেটিংয়ে। তো দেখেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন, আগে দেখেন এখান থেকে কী আইটেমগুলো আমাদেরকে দিচ্ছে। যদি আমরা নাম্বার লিঙ্ক করি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে 100 ইজি কারেন্সি প্লাস এখান থেকে 2টা গ্রেট কুপন। তো এখানে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা ভিপিএন কেন ইউজ করি জানেন? ভিপিএন ইউজ করি তার কারণ হচ্ছে যখন আমাদের একটা সার্ভারে নেটওয়ার্ক অনেক উইক থাকে, দুর্বল থাকে, তখন আমরা সেটাকে স্ট্রং করার জন্য হচ্ছে ভিপিএন ইউজ করি। তো এখন যদি আমি এখানে লিঙ্কে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখেন আমার নাম্বার চাইবে, তো আমি এখন নাম্বারটা দেবো। এখন নাম্বারটা আমি কেমনে দেবো দেখেন, নর্মালি আপনাকে জিরো বাদ দিয়ে হচ্ছে আপনার নাম্বারটা দিতে হবে, যেমন আমাদের নাম্বার 017 ইত্যাদি ইত্যাদি। বাট এখানে আপনাকে জিরো বাদ দিয়ে জাস্ট 1 থেকে হচ্ছে নাম্বার শুরু করতে হবে। তো আপনারা এইটা একটু খেয়াল রাখেন যে আমাদের এখানে জিরো বাদ দিয়ে হচ্ছে আপনাকে নাম্বারটা সেট করতে হবে। তো এরপর আপনারা এখান থেকে অপটেইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হয় আপনার ফোনে একটা ফোন আসবে, না হয়তো একটা এসএমএস আসবে কোড আর কি। তো এখানে অপটেনে ক্লিক করা যাক, এখানে অপটেনে আমি ক্লিক করি। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু ইমেল, প্লিজ লগ ইন উইথ। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এখানে কি বলছে, এখানে মেন হচ্ছে আপনি যে লিঙ্ক করছেন জিমেইল দিয়ে থার্ড লিঙ্ক, তো সেই জিমেইল থার্ড লিঙ্ক দিয়ে আপনাকে এখানে আগে লগ ইন করতে বলতেছে। তো এখানে খেয়াল করে দেখেন আমি যেই যে এখান থেকে যে আমি যে লিঙ্কটা করছি জিমেইল দিয়ে, তো এই জিমেইল দিয়ে হচ্ছে আপনাকে ফার্স্ট টাইম এখানে লগ ইন করতে হবে। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে ধরেন লগ আউটটা করে নিই। তো লগ আউট করে এখান থেকে দেখেন এই যে লেখা আছে ফোন নাম্বার অর ইমেল, তো এখন আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন এখান থেকে দেখেন নিচে লেখা আছে লগ ইন ভায়া ইমেল। তো এখানে ক্লিক করে আমি এখান থেকে জিমেল অপশনটা নিয়ে নেব, এবং পাশে লেখা আছে ইমেল লগ ইন, তো আমি ইমেল লগ ইনে ক্লিক করলাম। তো ইমেল লগ ইনে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি আমার মেইল যেটা দিয়ে আমি থার্ড লিঙ্ক করছি পাবজিতে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। তো এখন দেখেন আমি এখান থেকে আমার জিমেল দেওয়ার পর আমি এখান থেকে অপটেইনে ক্লিক করে দিলাম। তো এখন এই 60 সেকেন্ডের মধ্যে আমার যে জিমেইল আছে, তো সেই জিমেইলে মানে এখানে আমি যে জিমেইলটা দিছি, তো সেই জিমেইলে একটা কোড যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একটু ওয়েট, এখান থেকে আমি আগে আমার জিমেইলে যাই। তো জিমেইলে গেলাম, দেখেন জিমেইলে যাওয়ার পরে এখান থেকে আমি একবার রিফ্রেশ করে নিই। তো রিফ্রেশ করার পর দেখেন আমাদের এইখানে বা আমার এইখানে একটা কোড এখানে অলরেডি চলে আসছে দেখেন। তো এখানে বলছে পাবজি মোবাইল দ্য ভেরিফাই কোড ফ্রম পাবজি মোবাইল। তো এই পাবজি মোবাইল এই কোডটাই হচ্ছে আপনাকে এখানে কপি করে হওয়ার যে কোনোভাবে বা এখান থেকে উঠিয়ে আপনাকে এই যে লেখা আছে না ভেরিফিকেশন কোড, তো আপনাকে এখানে সেটা দিতে হবে। তো আমি নর্মাল দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে ওকে দিলেই হচ্ছে আপনারা নর্মালি গেমসের ভিতর লগ ইন করতে পারবেন। তো এখন হচ্ছে আমি চাইলে আমার নাম্বার লিঙ্ক পাবজিতে করতে পারবো, যেহেতু এখন আমি আমার থার্ড লিঙ্ক দিয়ে পাবজিতে লগ ইন করছি। তো এখন দেখেন এখন আমি নাম্বারটা চেঞ্জ করি। তো এর জন্য এখন আমি যাবো হচ্ছে আমার সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে একদম সেম প্রসেস, সেই আগের প্রসেসই আপনাকে ফলো করতে হবে, 1 থেকে শুরু করে নাম্বার দিতে হবে। সো এখান থেকে আমি নাম্বারটা দিলাম, জাস্ট এখান থেকে আমি 1 থেকেই শুরু করছি। তো এটা খেয়াল রাখবেন যে আপনাকে পাবজি মোবাইলে আপনার যে নাম্বারটা দেবেন সেটা কোড এবং জিরো বাদ দিয়ে আপনাকে জাস্ট 1 থেকে শুরু করতে হবে। তো এখানে নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমি অপটেনে ক্লিক করলাম, দেখেন এখানে এটা কিন্তু সাকসেস এবার দেখাইছে। বাট এখন আমার ফোনে হয়তো একটা কল আসবে, নয়তো একটা কোড আসবে। তো আমি ওয়েট করতেছি, অ্যান্ড তো ফাইনালি 8-10 সেকেন্ডের মধ্যে দেখেন আমার এখানে কিন্তু কল চলে আসছে। দেখেন আমি এখানে দেখাচ্ছি একদম লাইভ প্রুফ, যেখানে আমার কিন্তু কোনো ভিপিএন এখন অন করা নাই, তারপরে কিন্তু আমার এখানে ফোন আসছে। তো আমি এখান থেকে ফোনটা রিসিভ করলাম। তো এরপর স্পিকার অন করে আমি এখান থেকে মিনিমাইজ করে আবারও আমি গেমসে গেলাম। তো এখান থেকে আমি জাস্ট কথাগুলো শুনবো আর সেই কোডগুলো আমি এখানে জাস্ট অ্যাড করবো। তো দেখেন আমি এখান থেকে আমি কোডগুলো অ্যাড করতেছি। তো এই কোডটা অ্যাড করার পর দেখেন আমি এখান থেকে জাস্ট ওকে দেবো। আচ্ছা এর আগে ফোনটা কাটি। তো দেখেন এখন আমি এখান থেকে ফোনটা কাটার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো, জাস্ট সিম্পল একটা বিষয়। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, অ্যান্ড এখানে দেখাচ্ছে কমপ্লিটেড। আর দেখেন আমাদের এখানে যেখানে ফোন নাম্বার এখানে যেখানে লিঙ্ক লেখা ছিল সেখানে কিন্তু এখন লেখা আসছে চেঞ্জ, তার মানে হচ্ছে আমার কিন্তু এটা লিঙ্ক হয়ে গেছে।
তো এখানে আমি জাস্ট আমার ওয়াইফাইটা ইউজ করছি, তো এখান থেকে কোনো প্রকার কোনো ভিপিএন টিপিএন কোনো প্রকার কোনো ভিপিএন আমি এখানে ইউজ করি নাই। তো এই ক্ষেত্রে যদি আপনারা ধরেন মোবাইলের এমবি দিয়ে এটা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন অন করে নিন, কেননা মোবাইলের এমবি দিয়ে এখন তার খেলা যায় না। তো দেখেন আমি এখান থেকে এই আইটেমগুলো এখান থেকে নিয়ে নেই। দেখেন এইখানে আমি পাইলাম হচ্ছে 100 ইজি কারেন্সি প্লাস 2টা ক্লাসিক ক্রেট কুপন। তো এই ছিল হচ্ছে আমাদের এই ফোন নাম্বার লিংক করার ভিডিও। তো বিষয়টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন। সো আমাকে অনেকেই বলেন যে ভাই আমার তো কোডই আসে না। তো কোড আসার জন্য হলেও কিন্তু আপনাকে কিছু কাজ করতে হয়, যেমন যেমনটা আমি করলাম ফার্স্ট টাইম কিন্তু আমার কোড আসে নাই। তো আমি কি করছি, জিমেল থার্ড লিঙ্ক যেটা ওইটাতে আমি গেমসে লগ ইন করছি, দেন এখান থেকে আমি জাস্ট 1 থেকে শুরু করে নাম্বারটা দিচ্ছি, তারপর হচ্ছে আমার এখানে কোড আসছে বা ফোন আসছে। তো আমি যেভাবে করলাম আপনারাও সেইভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না, যেহেতু আমার কোনো সমস্যা হয় নাই। তো আজকে দেখাইলাম যে আপনারা কিভাবে ফোন নাম্বার অ্যাড করবেন পাবজিতে। হয়তো নেক্সটে কোনো ভিডিও থাকবে যে আপনারা কিভাবে এই নাম্বারটা চেঞ্জ করবেন। তো এটা কি মানে এই ভিডিওটা কি করবো নাকি এটা থাকবে, সেটা অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না। তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে, যদি ভালো লাগে লাইক করেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।